কেউ কেক খাওয়াচ্ছেন, কেউ হাত ধরে টানছেন। মঞ্চ থেকে মাঠ, সাংসদ চেয়ারম্যানের হাতে বল, সামনে জয়ন্ত। ছবি তোলার জন্য কোনো পোজ নয়। উত্তর চব্বিশ পরগনার রাজনীতির হুজ হুদের একেবারে পাশে, সামনে, স্বাভাবিক ভঙ্গিতে, নিশ্চিন্তে, নির্লিপ্তভাবে। কিন্তু জয়ন্ত জালে জড়াতেই প্রভাবশালীরা জয়ন্তের থেকে দূরত্ব তৈরির চেষ্টা করছেন। কেউ কেউ তো নতুন শব্দবন্ধ বার করে ফেলেছেন। আমি এদের ঘনিষ্ঠভাবে চিনি, কিন্তু আমি এদের ঘনিষ্ঠ নই। ধরা পড়ে যাওয়ার পর রাজনৈতিক প্রভাবশালীদের তার থেকে এই দূরত্ব তৈরির চেষ্টাকে কি এবার সাহায্য করতে চাইল জয়ন্ত? শুক্রবার বেশ তাৎপর্যপূর্ণ একটা দাবি শোনা গেল তার মুখে। জয়ন্ত সিং এই কথা বলতেই উৎসাহিত মদন মিত্র। আমি তো শুনলাম জয়ন্ত সকালবেলা বলে যে আমার সাথে মদন মিত্র কোনো যোগাযোগই নেই, পরিষ্কার হয়ে গেল। কথায় বলে ছবি কথা বলে, আর ছবি লক্ষ্য শব্দের সমান। জয়ন্ত সিং যেদিন দাবি করলো তার সঙ্গে মদন মিত্র যোগ নেই, সেদিনই সামনে এসেছে মদন মিত্রের সঙ্গে তার অতীতের একাধিক ছবি, যেখানে দেখা যাচ্ছে কোনো একটি অনুষ্ঠান মঞ্চে ঘনিষ্ঠভাবে বসে দুজনে। জয়ন্ত সিং এর একেবারে কাঁধে হাত রেখে কথা বলছেন মদন মিত্র, দুজনের গায়ে নীল টি শার্ট, যেন রং মিলান্তে। এখানেই শেষ নয়, এদিনই আরো একটা ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে মদন মিত্রের জন্মদিনে প্রায় 10 ফুট লম্বা ফুলের বুকে উপহার দিচ্ছে জয়ন্ত সিং। মদন মিত্রের গলায় গোলাপের মালাও পরিয়ে দিচ্ছে জয়ন্ত সিং। মদন মিত্রের অনুগামীদের সঙ্গে সুর মিলিয়ে স্লোগানও দিচ্ছেন। কিন্তু এহেনও একাধিক ভাইরাল ভিডিওর পর এখন জয়ন্ত সিং দাবি করছে মদন মিত্রের সঙ্গে তার কোনো যোগ নেই। মদন মিত্রের সঙ্গে জয়ন্ত সিং এর কোনো যোগাযোগ নেই, কিন্তু ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে জয়ন্তের ভূয়সী প্রশংসা করছেন মদন মিত্র। একটাই নাম বলেছে শুধু জেনে নাম, এরপর আর কোনো কথা হয় কথা শেষ হবে। ও লাভলি। 2023 সালের 11 ফেব্রুয়ারি তালতলা ক্লাবের অনুষ্ঠানে দেখা যাচ্ছে জয়ন্ত সিং এর ভূয়সী প্রশংসা করছেন মদন মিত্রর ছেলে শুভরূপ। এরপর জয়ন্ত সিং এর গলায় মালা পরিয়ে দিলেন মদন পুত্র। যে মঞ্চে জয়ন্ত সিং কে সংবর্ধনা দেয়া হচ্ছে সেখানে উপস্থিত কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। মদন মিত্র এতটা প্রভাবশালী আজকের দিনে তৃণমূল কংগ্রেসের নয় যে মদন মিত্র যা বলছে থানা সমস্ত শুনছে, এমনকি মদন মিত্রের যেটা নিজের জায়গা এসএসকেএম হসপিটাল, সেখানের যখন সুপার তার বিরুদ্ধে থানায় ডায়েরি করছে, তখন মদন মিত্রের দলের ভিতরে তার অস্তিত্বটা কোথায় সেটা স্বাভাবিকভাবে প্রকাশিত। বলে সামগ্রিকভাবে মদন মিত্র নয়, গোটা তৃণমূল কংগ্রেসের আশীর্বাদের কারণেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। মদনদা অত্যন্ত অভিজ্ঞ, ফলে আর ওই এলাকাটা তো মদনদা আরো ভালোভাবে জানবে, ফলে মদনদা সবটা বলে দিয়ে যদি সহযোগিতা করে পুলিশকে তো সেটা ভালো। জয়ন্ত সিং এর রাজনৈতিক যোগাযোগ নিয়ে বিতর্ক এত সহজে থামার নয়। মৈ ঠাকুর চক্রবর্তী ও সৌমিত্র রায়, রিপোর্ট এবিপি আনন্দ।